बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। वेलकम बैक टू माय चैनल होम शेफ आयशास मम। दर्शक, हमें आज के अपन के एक मस रान्नार रेसिपी दीची। माछटाके आपनादेर ओखाने कि बोले आमी जानी ना, आमादेर एखाने चट्टग्रामे सिरिंग माछ बोले, आसले एटार सठिक नामटा आमी जानी ना। तो एगुला नदीतेई हय, पुकुरे ना, एगुला नदीर माछ। এটা আমার জন্য বা আমাদের গ্রামের বাড়ি থেকে ফাটিয়েছে। তো এখানে নিয়ে নিয়েছি মাছ, সামান্য পরিমাণ মাছ, আসলে বেশি না, এখানে হয়তো 250 গ্রাম মতো হবে। তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, টমেটো ফালি, কাঁচামরিচ ফালি, আর লাগবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবণ। তো আমি সবগুলা উপকরণের লিস্ট আর পরিমাণ ডেসক্রিপশন বক্সে তো অলওয়েজ লিখে দিই, এবারও লিখে দিব। তো আমি এখন চলে যাব মূল রান্নায়, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, চুলায় আমি মাছ রান্নার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচি নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিব। দর্শক, পেঁয়াজটা নরম হয়ে এসেছে মাছের জন্য, যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছিলাম। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এই মাছে আসলে মরিচ বেশি লাগে না। তো একটু নেড়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি, গরম পানি। এভাবে আমি 3 বার কষিয়ে নিব সামান্য সামান্য গরম পানি দিয়ে। মাছের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, এখন হয়ে গেছে কষানো। তো এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা একটু ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিব মাছ। তো দর্শক, মাছের পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছ মাছ আসলে এখানে বেশি না, তাই ছোট ডেকসিতে রান্না করতেছি আমি। তো মাছ দিয়ে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিব। মাছগুলো সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, এগুলো খুবই নরম। এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো, কারণ মাছগুলো যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না, তাই টমেটো সিদ্ধ হওয়ার সাথে সাথে মাছও সিদ্ধ হয়ে যাবে। টমেটো, কাঁচামরিচ। তো এখন আমি দিয়ে একটু ডেকে দিব নাড়াচাড়া করে। তো দর্শক, মাছটা হয়ে এসেছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। আর আমি অফ ক্যামেরায় লবণ, মরিচ এগুলো আসলে চেক করে দেখেছি, ঠিক আছে। তো যদি দর্শক আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।